আবু নাইম সোহাগকে আর ফেডারেশনে ঢুকতে দেয়া হবে না ঘোষণা বাফুফের তিন মাসের জন্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে সাধারণ সম্পাদকের দুর্নীতির দায় বাফুফের ঘাড়ে বর্তায় সভাপতি এমনটা বললেও কমিটির পদত্যাগের কোনো ইচ্ছে নেই জানালেন সিনিয়র সহসভাপতি সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষেধাজ্ঞার ঘটনায় বাফুফের বিশেষ সভা ভার্চুয়াল আর সশরীরে হাজির কর্মকর্তারা সাধারণ সম্পাদকের দুর্নীতির কোনো দায় নিতে রাজি নয় বাফুফে তবে তাকে বরখাস্ত করে নতুন সাধারণ সম্পাদক নিয়োগের প্রক্রিয়া শুরু ফুটবল ফেডারেশনের নতুন করে আমরা নতুন করে জেল সেক্রেটারি দিব বাট তার আগে তো একজনকে দিব এটাই আমাদের মেন ইয়ে ছিল এবং আমরা একটা কমিটি করেছি স্পেশাল কমিটি যেটা যা জিনিসগুলো হয়েছে এটা তদন্ত করার জন্য সাতজনের কমিটি করেছে একটা প্লাস আমাদের একটা ইন্টারনাল কমিটি আছে অডিট ইন্টারনাল কমিটি আছে এই দুটো মিলে নেক্সট 30 ডেজের মধ্যে কমপ্লিট রিপোর্ট দিবে হোয়াট হ্যাপেন অ্যান্ড ওয়াই ইট হ্যাপেন হোয়াট উই হ্যাভ টেকেন এ ডিসিশন দে উইদিন 30 ডেজ উই উইল গিভ ইউ এভরিথিং সো দ্যাট এইরকম মিসঅ্যাপ যেন জীবনে না হয় থ্যাংক ইউ আব্দুল সালাম মুর্শিদি অবশ্য দুর্নীতি হয়েছে এমনটাই মানতে নারাজ তার মতে সোহাগকে নিষিদ্ধ করা হয়েছে অনিয়মের কারণে দুর্নীতির জন্য নয় কোনো দুর্নীতি নাই প্লিজ উইথড্র ইওর ল্যাঙ্গুয়েজ দুর্নীতি আমি আপনাকে বলি দুর্নীতি বলতে একটা জিনিস সেটা আপনাকে বলি দ্যাট ইজ এ ভেরি স্পেসিফিক কেস একটা কমপ্লায়েন্স কোনো একটা জিনিস খরিদ করতে অথবা ক্রয় করতে যে সে প্রপার কমপ্লায়েন্সটা ফলো করে নাই আচ্ছা জালিয়াতি হলে তিনি পার্সোনালি করেছেন জালিয়াতি যেটা যেটা বলেছেন যে তিনি একটা টাকা না না তিনি একটা অর্থ দিয়েছেন সেইটা আমার একটু বলতে দেন আমাকে একটু বলতে দেন তিনি বলেছেন যে তিনি একটা অর্থ বা একটা ডলার তিনি অমুক জায়গায় পাঠিয়েছেন সেইটা বাট সেইটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এটা না সেটা তার ব্যক্তিগত দীর্ঘদিন বাফুফের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেছেন সোহাগ সাধারণ সম্পাদকের এমন ঘটনায় লজ্জিত বাফুফের সভাপতি তবে এ কারণে তারা পদত্যাগ করতে রাজি নন নো আই এম টেকিং মাই অফিস হ্যাজ ডান রং হুইচ ইজ বিন প্রুভড দ্যাট ইজ এ ব্লেম বিকজ আমি তো ক্লার্ক হিসেবে দেখতে পারবো না ইট ইজ এ জেনারেল থিং ফিফা হ্যাজ ব্যান্ডেড ফর দেয়ার ইয়ার মিসঅ্যাপ্রোভিয়েশন অফ দেয়ার পাওয়ার সো দ্যাট ইজ দেয়ার এটা বলতে ব্লেম আমি আপনার তো না বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইজ দ্য অনলি ফেডারেশন ইন বাংলাদেশ যেটা বহির বিশ্বের তত্ত্বাবধানে এটা নির্বাচিত হয় এবং এইখানে কোনো কেউ কাউকে ব্যান করা চলে যাওয়া নিজে যদি আপনি না চলে যান আগামী এক মাসের মধ্যে তদন্ত কমিটি সোহাগের বিষয়ে তাদের রিপোর্ট দেবে বলে জানিয়েছে বাফুফে মনির হোসেন খান বাংলাভিশন ঢাকা